नमस्कार, आमी अंसारी सर, अंसारी इंस्टीट्यूट थेके आपनादेर वेलकम जानाई। आज के एक इम्पोर्टेंट वीडियो निये आमी एसेछी, पार्टिकुलरली फार्मेसी कोर्स के निये। एर आगे आमरा एक वीडियो बी फार्मा के निये तैरी करेछिलाम, जेखाने आमरा देखिएछिलाम कि एनएस जे सिनियर सेकेंडरी कोर्सटा आछे ओटा बी फार्मेसी कोर्सेर जोन्नो एलिजिबल आछे। ওইটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স যে যে বোর্ডটা করায় ওনাদের আমরা একটা আরটিআই করেছিলাম। আমরা ওই এনএস এর যে এলিজিবিলিটি নিয়ে একটা প্রশ্ন করেছিলাম, তারপরে ওনারা প্রশ্নের জবাব দেন কে এনএসটাকে ওনারা অ্যাকসেপ্ট করেন বি ফার্মা করার জন্য। তারপরে বহু প্রশ্ন এসে গেছে আমাদের কাছে, বহু ছাত্ররা প্রশ্ন করেছে কি ডি ফার্মার ব্যাপারে আপনারা একটা ভিডিও তৈরি করুন, ওয়েদার ডি ফার্মার জন্য এনএস অ্যাকসেপ্টেবল কি না। এটা নিয়ে আজকে আমি একটা ভিডিও আপনাদের কাছে প্রস্তুত করছি। এর আগে আমি আপনাদের কাছে ক্ষমা চাইব যদি আমার বাংলায় কোনো ত্রুটি থাকে। আমি একটা হিন্দি ভাষাভাষী লোক, আমার বাংলায় কোনো ত্রুটি হলে ক্ষমা করবেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব কি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেন আমি রেগুলার কোনো না কোনো ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। এইখানে যে ডি ফার্মা ডিপ্লোমা ইন ফার্মেসি নিয়ে একটা প্রশ্ন বা সংশয় ছিল কি ভেদার এনআইএস এর যে সিনিয়র সেকেন্ডারি কোর্স যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ডি ফার্মা করার জন্য যে এলিজিবিলিটি দরকার পড়ে, ওইটাকে কি আমাদের পশ্চিম বাংলার সরকারি কলেজগুলো বা আমাদের যে পশ্চিমবঙ্গের বাংলার যে মেডিকেল এডুকেশন এর যে ডাইরেক্টরেট আছে ওনারা কি এটাকে অ্যাকসেপ্ট করেন কি করেন না, এটা নিয়ে খুব একটা সংশয় বা ছাত্রদের কাছে প্রশ্ন ছিল। আজকে আমরা সেই নিয়ে একটা ভিডিও তৈরি করছি। আপনারা বোর্ডে দেখুন, এই ব্যাপার নিয়ে আমরা সরাসরি ডাইরেক্টরেট অফ এডুকেশন যে মেডিকেল এডুকেশন ব্যাপারটা যারা দেখেন ওই ব্যাপারে ডাইরেক্টরেট অফ মেডিকেল এডুকেশন কে আমরা একটা প্রশ্ন করি। ওইখান থেকে প্রশ্নের যে আনসার পেয়েছি, আমরা কি কি প্রশ্ন করেছিলাম আর ওর কি আনসার পেয়েছি, এই আনসারটা জানলে আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। আর আপনারা এনআইএস করার পরে ডি ফার্মা মানে ডিপ্লোমা ইন ফার্মেসি জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখানে আমরা প্রশ্ন করেছিলাম কি আমাদের মনে একটা ডাউট ছিল কি এনএস কে ওনারা অ্যাকসেপ্ট করেন কি করেন না। সেই জন্য আমরা সোজাসুজি একটা প্রশ্ন করি, রিজন ফর নট অ্যাকসেপ্টিং ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফর দ্য পারপাস অফ ডুইং ডিপ্লোমা ইন ফার্মেসি। এখানে দেখে নেবেন ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সটা লেখা আছে। ওনারা আনসার করেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং যেটা আছে, ন্যাশনাল ওপেন স্কুলিং যেটা আগে এটা এটা হবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং। আসলে সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট কে ওনারা অ্যাকসেপ্ট করেন, এখানে লেখা আছে ন্যাশনাল ওপেন স্কুলিং সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফর দ্য পারপাস অফ ডুইং ডিপ্লোমা ফার্মেসি কোর্স ইজ অ্যাকসেপ্টেড। তার মানে এই যে ডাউটটা ছিল কি ডি ফার্মা করার জন্য এনআইএস কে অ্যাকসেপ্ট করে কি করে না, ওনারা সোজাসুজি আনসার দিয়ে দিয়েছেন ইট ইজ অ্যাকসেপ্টেড। তার মানে এইবার আপনার মনে ডি ফার্মাকে করা নিয়ে কোনো যে সন্দেহ ছিল কি এনএস এর সিনিয়র সেকেন্ডারি করার পরে আমরা ডি ফার্মা করতে পারবো কি পারবো না, ওই ডাউটটা শেষ হয়ে গেল। তারপরে আমরা আরো কিছু প্রশ্ন করেছিলাম যার এখানে যেহেতু এই প্রশ্নের প্রথম প্রশ্নটাই আমরা পেয়ে গেছি, সেকেন্ড প্রশ্নের কোনো অ্যাপ্লিকেবিলিটি ছিল না। তারপরে আরো আমরা প্রশ্ন দিলাম কি ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার রুলস গুলো ওনারা মানেন কি মানেন না, ওনারা অ্যাকসেপ্ট করেছেন ন্যাচারালি যেহেতু ফার্মেসি কোর্সটা ওনারা করাচ্ছেন ডিপ্লোমা ইন ফার্মেসির জন্য এনএস কে অ্যাকসেপ্ট করছেন, সেই জন্য ওইখানেও ওনারা অ্যাস বলেছেন। তার মানে আরো কতগুলো প্রশ্ন ছিল কিন্তু ওই প্রশ্নের এখানে বলার কোনো কারণ নেই, যেহেতু আমাদের মেন প্রশ্ন ছিল কি ডিপ্লোমা ইন ফার্মেসি
করার জন্য পশ্চিম বাংলায় এনএসএর সার্টিফিকেট, এনএসএর সার্টিফিকেট বলতে গিয়ে এনএসএর সিনিয়র সেকেন্ডারি এর সার্টিফিকেট, যেটা যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা যা কিছু রিকোয়ারমেন্ট আছে ওইটাকে ওনারা অ্যাকসেপ্ট করছেন কি করছেন না সোজাসুজি ওনারা বলে দিয়েছেন কি ওনারা অ্যাকসেপ্ট করেন, তার মানে এটা নিয়ে আর কোনো প্রশ্ন ছিল না। এই আরটিআই তে যা কিছু আনসার আছে এই আনসারকে বেস করেই আমি এই ভিডিওটা তৈরি করছি। যদি কোনো কনফিউশন থাকে এই আরটিআই তে যা লেখা আছে যা যেটা এক্সপ্লেনেশন আছে ওইটাই অ্যাপ্লিকেবল হবে, আমার যদি বলতে কোনো ভুলভাল হয়ে থাকে আপনারা এই আরটিআইটাকেই মানবেন, এই আরটিআইয়ের যে আনসারগুলো আছে ওইটাই অ্যাপ্লিকেবল থাকবে। আমরা মাঝে মাঝে এডুকেশন বা এনএসকে নিয়ে নানা ধরনের আরটিআই করতে থাকি যেন ছাত্রদের একটা সুবিধা হতে পারে, আমরা রেগুলার বেসিস ছাত্রদের জন্য কোনো না কোনো ওনাদের যে প্রবলেম থাকে ওই প্রবলেমকে নিয়ে আমরা নানা ধরনের ডকুমেন্ট কালেক্ট করি। এই ব্যাপারে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা আপনি চান কি আপনার হয়ে কোনো আরটিআই করার দরকার আছে আপনারা আমাদের কন্ট্যাক্ট করতে পারবেন, আমি বা আমার টিম আপনার হয়ে আরটিআই করে দেব। আর এছাড়া আমরা এনআইএসের অ্যাডমিশন কাউন্সিলিং, তারপরে কোচিং অ্যাসাইনমেন্টের যে হেল্পগুলো আছে ওইটা প্রোভাইড করি, যার এইসবের দরকার আছে আমাদের কন্ট্যাক্ট করতে পারেন। আশা করছি আমার ভিডিওটা আপনার পছন্দ এসেছে, যদি আমার ভিডিও পছন্দ এসে থাকে আমার ভিডিওটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটাকে নিশ্চয়ই প্রেস করবেন যেন আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছতে পারে। নমস্কার, ধন্যবাদ।